আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রমজানে আমি একদম পারফেক্ট রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে ঝুরি জিলাপি। ঝুরি জিলাপির রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু খুব ইজি, আমি খুব সিম্পলভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু একদম জিলাপির মতোই, দেখতে কিন্তু অসাধারণ, তাই এভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। জিলাপি তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়েছি, বাটির ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আজকে আমি হাফ কাপ ময়দা দিয়ে তৈরি করব কতগুলো জিলাপি, আপনারা যেন এভাবে তৈরি করতে পারেন সেজন্য কিন্তু আজকের এই রেসিপি দেওয়া এই রমজানে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হাইড্রো একটি মেডিসিন, সেই মেডিসিনটি কিন্তু আপনি যেই কোনো মুদি দোকানে, বড় বড় মুদি দোকানেই পেয়ে যাবেন। এই মেডিসিনটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক একটা গন্ধ আসবে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। এখন আমি একটি হ্যান্ডউইচ দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হাইড্রো মেডিসিনটা দিলে কিন্তু দোকানের মতো একদম মচমচে হয়ে যায়, এটা কিন্তু একটা গোপন টিপস, এটা কিন্তু সহজে কেউ বলে না। হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ কুসুম গরম পানি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি একবারে পানিটা দিব না, পানিটা কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প দিয়ে তারপরে জিলাপির ব্যাটারটা তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। আর আমার চ্যানেলে কিন্তু জিলাপি রেসিপিও দেওয়া আছে, অনেক ধরনের মিষ্টি রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আমি কিন্তু সবসময়ের জন্য নতুন কিছু তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার পাশে থেকে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। ঝুরি জিলাপির ব্যাটারটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, দেখুন ঘনত্বটা কীরকম থাকবে, ঠিক এরকম ঘনত্বটা রেখেই কিন্তু জিলাপিটি তৈরি করতে হবে। ব্যাটারটি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এর মাঝে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি বড় চায়ের কাপের 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 1.5 কাপ চিনির ভেতরে আমি হাফ কাপ পানি দেব, তা নাহলে কিন্তু পানিটা যদি বেশি দেওয়া হয় অনেক সময় জাল করে তারপর শিরাটা তৈরি করতে হবে, তাই 1.5 কাপ চিনিতে যদি আমি হাফ কাপ পানি দিয়ে জাল করি তাহলে কিন্তু খুব অল্প সময়ে শিরাটা তৈরি করে নিতে পারবো। এরপরে আমি 2টি এলাচ মুখটা চিনে রেখেছিলাম, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। এলাচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এখানে এলাচটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, সেজন্য আমার দেওয়া। এরপর আমি একটি হ্যান্ডউইচ দিয়ে চিনিটার সাথে পানিটা মিশিয়ে দিব, তারপর চুলা জালটা ধরিয়ে দিব, তা না হলে কিন্তু আগে থেকে যদি চুলা জালটা ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্যারামেলের মতো হয়ে যাবে নিচ থেকে। ঝুরি জিলাপির রেসিপিটি কিন্তু আমি একদমই নতুন তৈরি করেছি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। শিরাটা যখন সামান্য একটু আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমি এটা তুলে নিব, দেখুন সামান্য একটু কিন্তু তার দেখা যাচ্ছে, বেশি কিন্তু দেখা যাচ্ছে না, বেশি যদি দেখা যায় তাহলে কিন্তু আবার শিরাটা একদম জমাট বেঁধে যাবে। এখন চলে যাবো জিলাপির ব্যাটারের কাছে, আর জিলাপির ব্যাটারটা আমি তুলে নিব, সেজন্য আমি এখানে সসের বোতলটা নিয়েছি, আর এখানে যে মুখটা রয়েছে সেটা কিন্তু আমি সরিয়ে রেখেছি। এই মুখটা আমি আলাদা করে মেজারমেন্ট করে কেটে নিয়েছি, দেখুন এরকম করে ছিদ্র করে কেটে নিয়েছি। ঢাকনাটা আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, এরপর আমি ব্যাটারটা তুলে নিচ্ছি। ঢাকনাটা কিন্তু সসের বোতলের না, আমি আগেও বলেছি এটা আমি আলাদা করে মেজারমেন্ট করে কেটে নিয়েছি। ব্যাটারটা তুলে নেওয়ার পরে আমি যে ঢাকনাটা কেটে রেখেছিলাম সেই ঢাকনাটা দিয়ে তারপরে চলে যাব জিলাপিটি তৈরি করার জন্য। জিলাপিটি তৈরি করার জন্য আমি এরকম একটি প্যান নিয়েছি, প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণ। তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে 1 ইঞ্চি পরিমাণ এখানে গ্যাপ থাকে, তা নাহলে কিন্তু জিলাপিটা ভেসে ওঠার উপরে চান্স থাকবে না। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটি ঝুরি জিলাপির ব্যাটারটা ছেড়ে দেব। জিলাপিটা যখন এক সাইডে বাদামি কালার হয়ে আসবে হালকা তখন আমি এটা উল্টে দেবো, বেশি কিন্তু বাদামি কালার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এটা শিরাতে দেব তখন কিন্তু অনেকটাই লালচে হয়ে যাবে। অপর সাইডটাও যখন জিলাপিটার হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি শিরার ভেতরে জিলাপিটা ডুবিয়ে নেব। এভাবে করেই কিন্তু আমি সবগুলো ঝুরি জিলাপি তৈরি করে নেব। শিরাতে ভেজানোর পরে কিন্তু জিলাপিটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। এভাবে করেই আমি সবগুলো ঝুরি জিলাপি তৈরি করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম খুবই অল্প সময়ে এই রমজানে ঝুরি জিলাপির রেসিপি। ঝুরি জিলাপির রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।